এখানে দেখতে পাচ্ছ ও এই ভিতরে প্যান্ডেল করেছে, আর আমি যাব না ভিতরে, আর যদিও যাই ফাংশনে তাহলে মানে তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব যাতে মানে ভিডিও দিতে পারি। তো আমি তো এখন যাব না আর যাচ্ছিও না, জাস্ট আমি একটু দেখালাম তোমাদেরকে। তো আজ আমাদের যেখানে আমি যেখানে ডিউটি করি আর কি, তো সেখানে কিছু কিছু জিনিস এনেছে, তো তোমাদেরকে দেখাই দাঁড়াও। তো গাইস এই টেবিলটা এনেছে, আর টেবিলটার সাথে এনেছে হচ্ছে আরেকটা মানে এই মানে আলমারি টাইপের এটা এনেছে। তো এখানে সব ডকুমেন্টের ফাইল টাইল রাখার জন্য এনেছে। তো দেখো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আমি আর দাদা মিলে। আর যেটা ছিল নাকি এমন টাইপেরই ছিল, তো ছোটো একটা ছিল, তো ছোটোটা হচ্ছে মানে জায়গা হয় না দাদার আমি বসলে, তো সিটটা অনেকই ছোটো হয়েছে তার জন্য এটা দেখতে পাচ্ছ। আর ওই ছোটো আলমারি একটা ছিল, তো দুটোতেই কোনোভাবেই সম্ভব না রাখা, অসুবিধা হয়ে যায়, তার জন্য এটা আমাদের যেটা নাকি ডিমাকুচিতে আর একটা ডিলার আছে সেখানে পাঠিয়ে দিবে, আর এই দুটো হচ্ছে আমাদের এখানেই থাকবে। তো আমি সুন্দর করে দাদা আর আমি মিলে পরিষ্কার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে দূরের থেকে, তো তোমরা আসলে কোনো দিনও দেখতে পারবে। তো এখানে সব কিছু সেটিং করে নিয়েছি। আর গাইস এখানে একটা মানে বাচ্চা আমাদের পাশের দোকানে খাওয়ার হোটেল, তো সেখানে এসেছে থাকে মানে আন্টিটার বাচ্চাটা আর কি, তো ওকে ভীষণই ভালো লাগে আমার। তো আমি ও যখনই আসে না আমি ওকে কুলে নিই, খুবই আদর করি, আমার ভালো লাগে তার জন্য, ওকে ভীষণই ভালো লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো ওর সাথে কী করি না করি। তো তারপর তো একটু পরে সন্ধে হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব, 6:30 বাজলে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কিছু খেয়ে নেব। এখানে আমি প্রায় সন্ধে সময় হয়ে গেছে, 6:30 বাজবে, তো আমি 6:30 কি 6:30 সময় এসে পড়ি ডিউটি থেকে। তো এখানে এসে আমি একটু ম্যাগি করে নিয়েছি, কারণ ভীষণ খিদে পেয়েছিল, অন্য সময় ম্যাগি খাওয়া হয় না, এখন এক মাস যাবৎ বোনের অপারেশন হওয়ার পরের থেকে ম্যাগি টেগি এগুলো আমরা কমই খাই। তো আজ অনেক খেতে ইচ্ছে করছিল, তারপর ভাবলাম যে বানিয়ে নিই, তো খেয়ে নিই, বোন তো খাবেই না, মাকে একটু দিয়েছি, মাও খেতে ভালোবাসে না, গ্যাস টেস্ট হয়ে যায় তার জন্য খেতে ভালোবাসে না। আর আমি এখানে মানে মুড়ির সাথে আমার ভীষণই ভালো লাগে, একটু মুড়ির সাথে খাবো, তারপর একটু খাবো হচ্ছে খালি খালি খাবো। তো মানে কি বলবো আর, এখানে মাকে একটু মুড়ি দিয়ে দিই, মানে পুরো জিভে জল এসে পড়েছে খেতে, মানে খাওয়ার অনেক দিন পরে খাচ্ছি তো তার জন্য মানে এমন লাগছে আর কি।
তো ভেবো না যে এই খাচ্ছি মানে ম্যাগি জীবনে খাই না নাকি এমন ভেবো না কেউ। তো অনেকদিন পর খাওয়ার পর এমনই লাগে, মানে যে কোনো কিছুই মানে খুব টেস্ট লাগে। মুড়ির সাথে খেতে যেটা টেস্ট না, তোমাদেরকে কী বলে বোঝাবো আর। তো দেখো যে বোন এখানে খেতে পাচ্ছে না, দেখে মুখটা কালো হয়ে গেছে। তো অনেকদিন ওর জন্য খাইনি, তারপর ওকেও দিয়েছিলাম, একটু দিয়েছিলাম, যেহেতু ডক্টর বলেছে যে খেতে পারবে, তাও মানে আমরা দিই না সব কিছু। তো এখানে আমি দিয়েছি, কিন্তু ও খাবে না বলেছে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি, আমি আর মা খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ মানে ভীষণই টেস্ট লাগে খেতে, এটা আর কি বলবো তোমাদেরকে। অসাধারণ। আর এখন একটু ম্যাগি জমে গেছে একদম।